সকলকে স্বাগত আমার চ্যানেলে। প্রথমেই দেখে নিই কী কী খাবো। এটা হলো সিসিঙ্গা ভাজি, এটা ডিম দিয়ে মিক্স করে ভাজি করছে। আর এটা হলো সর্ষে দিয়ে কই দিয়ে রান্না করছে, কই মাছ। আর এটা হলো টাটকিনি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে টকের তরকারি। আজকে আইটেম কম আছে কিন্তু ভালো সবগুলো আইটেমই। তো শুরু করি, আগে সিসিঙ্গা ভাজিটা খাই। বাইরে অনেক গরম, যদিও সকালে এবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে খরা রোদ উঠে গেছে। একদম ছোট ছোট কাগজে লিবে, ঘ্রাণটা খুব ভালো লাগে। সর্ষে দিয়ে আসলে ইলিশ মাছ তো খুবই টেস্ট, কই মাছ তো খারাপ লাগে না। সর্ষের জিনিসটাই আসলে স্বাদ। এবার যাই দিয়ে রান্না করেন। অনেকে লেবুটা সব কিছু তো খায় না, লেবুর ঘ্রাণটা অনেকের ভালো লাগে না, লেবু ভালো লাগে। আমার কাছে মনে হয় লেবু তরকারি স্বাদ আরো বাড়িয়ে দেয়। চলো আমাদের পালা কই মাছ, দেশি কই মাছ না, দেশি কই মাছ কদিন পরে পাওয়া যাবো, এখন বাজারে পাওয়া যায় না বেশি একটা।
দেশি জিনিসটা আমাদের বাংলাদেশি জিনিস বিশেষ করে সেটা ন্যাচারালভাবে হয়, এটা আসলে খুবই স্বাদ, বিশেষ করে খাবার আইটেম বলে মাছ মাংস যাই খান, কিন্তু পোলট্রিগুলো অতটা স্বাদ না, পোলট্রি মাংস বা পালা মাছ কিন্তু একবারে খারাপ না। এই কই মাছগুলোতে আপনার ফ্লেভারটা ঠিকই আছে। আমাদের দেশি মাছগুলো আরেকটু ফ্লেভার বেশি, আরেকটু স্বাদ বেশি, আরেকটু কাটাও বেশি, মানে কাটাগুলো বেশি শক্ত। আর যে কই মাছটা পালা যেমন এটা, এটা কাটাগুলো নরম, মুখে দিলে চাবাইলে গইলে দাও। কিন্তু দেশি কই মাছ ভয়ঙ্কর শক্ত কাটা।
এটা একটা আপনার তেঁতুল দিয়ে রান্না করছে। বেগুন দিছে, খুবই ভালো খাবার হইল। বিশেষ করে একটা তরকারিটা দারুণ হয়েছে, মুখটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন।